a joke to you? Can you introduce me as Joker? 2019 সালে হলিউডে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জোকার বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছিল। ছবিটি বিশ্বব্যাপী $1 বিলিয়ন আয় করে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী আর রেটেড সিনেমা হয়ে উঠেছে। এই ছবির জন্য অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন জোয়াকিন ফিনিক্স। এরপরই এক প্রকার অন্তরালে চলে যান নির্মাতা টড ফিলিপস। জোকারের সিকুয়েল জোকার ফোলিয়া ডিউক্স এডিট করেছেন নিভৃতে বসে। ফিলিপস বলেছিলেন, আমি একটা গুহায় বসে সিনেমা এডিট করব, সেই কাজই করেছেন তিনি। তবে এর মধ্যেই জোকার নিয়ে দর্শকের আগ্রহ জাগিয়ে রেখেছেন নির্মাতা, নানা সময় প্রকাশ করেছেন জোকারের দৃশ্য। জোকার 2 এর নতুন পোস্টার প্রকাশ করেছে ওয়ার্নার ব্রাদার্স, তবে ভক্তরা অপেক্ষায় আছে ট্রেলারের। কবে আসবে বহু প্রতীক্ষিত ট্রেলার সেই বিষয়েও জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। প্রকাশিত নতুন পোস্টারে ক্লাসিক বলরুমে আর্থার ফ্লেককে হার্লে কুইনের সঙ্গে নাচতে দেখা গেছে। তাদের দুজনের পোশাক ছিল ফর্মাল, জোয়াকিনকে দেখা গেছে কালো টাক্সেডোতে, লেডিগাগাকে সাদা পোশাকে। তারা দুজনেই ছিলেন ক্লাউন মেকআপে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, পৃথিবী একটি মঞ্চ। জোকার ফলিয়া ডিউক্স এর ট্রেলার প্রকাশ পাবে 9 এপ্রিল। গতবারের মতো জোকার ফলিয়া ডিউক্স ছবিতেও জোয়াকিন ফিনিক্স থাকছেন আর্থার ফ্লেক্স চরিত্রে। জোকার ফলিয়া ডিউক্স এ লেডিগাগা হার্লিন কুইনজেলের চরিত্রে অভিনয় করছেন। হার্লিন কুইনজেল গথাম সিটির আর্কাম অ্যাসাইলামের একজন মনোরোগ বিশেষজ্ঞ, যিনি জোকারের প্রেমে পড়ার পরে হার্লে কুইন নামে পরিচিত হয়ে ওঠেন। জোয়াকিন ও লেডিগাগা ছাড়াও থাকছেন ব্রেন্ডন গ্লিসন ও ক্যাথরিন কিনার। টড ফিলিপস পরিচালিত জোকার ফোলিয়া ডিউক্স মুক্তি পাবে 2024 সালের 9ই অক্টোবর। মৌটুসি রহমান, সময় সংবাদ।